নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি সাড়ে সাতিতে শনি মহারাজ এই দুইটি রাশিকে করবে মহাকোটিপতি। 100% হতে চলেছে এই দুইটি রাশির উপর শনি মহারাজের বিশেষ কৃপা পড়তে চলেছে। যদি আপনার জন্মছকে শনি পীড়িত না হয়, শনি যদি আপনার জন্মছকে নেগেটিভ না থাকে, এই সময়ের মধ্যে আপনাকে শনি করবে লাখপতি, কোটিপতি, আরবপতি। দেখুন, শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বক্রী অবস্থায় রয়েছে। বক্রী অবস্থায় থাকা মানে কি? স্লো মোশন, ধীর গতি হয়ে যাওয়া। অর্থাৎ আপনি ধরুন 50 টাকা হারিয়ে ফেলেছেন, সেই 50 টাকাকে আপনি ব্যাক করে ঘুরলেন, সেই 50 টাকাটা তুললেন, আবার সামনের দিকে অগ্রসর হলেন। এটা হচ্ছে রেট্রোগেটের মানে। অর্থাৎ এই যে বক্রী হয়ে চৌঠা আপনার নভেম্বর আবার এই শনি মার্গী হবে। মার্গী হওয়ার পর ধনবর্ষা করবে এই দুটি রাশি টানা। শনি সাড়ে সাতিতে করবে আপনাকে মালামাল। অনেকেই ভয় করেন, কৌশিকদা শনি সাড়ে সাতি মানেই শেষ নাকি? অনেকেই মেসেজ করেছেন, শুধু শনি কি আপনার সব দোষের দোষী? আর কোনো গ্রহ কি কোনো প্রভাব আমাদের জন্মছকে ফেলে না? 9টি গ্রহ আছে, তার মধ্যে 1টি গ্রহ হচ্ছে শনি। শনি কি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে? আর যে 8টি গ্রহ রয়েছে তাদের কি ভূমিকা নেই? এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। শনি সাড়ে সাতিতে মানুষ অনেক উচ্চ শিখরে কিন্তু গেছে। কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ রাষ্ট্রপতি হয়েছেন, কেউ উচ্চ পদস্থ জায়গাতে কর্মরত হয়েছেন, কেউ গভর্নমেন্ট সার্ভিস পেয়েছেন, কারো ভালো বিবাহ, কারো সন্তান, কেউ প্রচুর সম্পত্তি করেছেন এই শনি সাড়ে সাতিতে, কেউ প্রচুর গাড়ি বাড়ি একাধিক প্রপার্টি এই সময় করেছেন। এই শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে এই সাড়ে সাতিতে আপনি কেমন ফল পাবেন এবং আপনার কর্ম। এই জায়গাটা কিন্তু বোঝা একান্তই দরকার। আমি একটি কথা বলি যে শনি মানেই যে খারাপ হচ্ছে তা না। আমি বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে না, সেই ভাবকে বৃদ্ধি করে, আর শনি যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবকে নাশ করে। অর্থাৎ আপনার লগ্ন টু দ্বাদশ কোন ভাবে শনি অবস্থান করছে সেটা কিন্তু দেখা দরকার, এবং শনি কোন নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে শনি কোথায় অবস্থান করছে এবং কোন গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে। কোনো পাপকর্তারই দোষে নয় তো, শনি আপনার নিজস্থ নেই তো, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। শুধুমাত্র শনি যে সব কিছুর জন্য দায়ী তা না, কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, অনেকেরই ভুল ধারণা রয়েছে যে আমরা যে আমাদের যে শনি সাড়ে সাতি চলছে বা শনি যদি আমাদের নেগেটিভ থাকে, শনি ঢাইয়া চলুক, শনি সাড়ে সাতি চলুক বা আপনার শনির মহাদশা চলুক, তাতে কি করতে হবে? শনিবার করে শনি মন্দিরে গিয়ে পূজা দিতে হবে। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আমি একটি কথা বলছি, শনি দৃষ্টি কিন্তু নাশ করে। অর্থাৎ যে জায়গাতে আপনি শনি মন্দিরে যাচ্ছেন সেখানে যদি শনির মূর্তিরূপে পূজিত হয়, সেখানে কিন্তু আপনি কিন্তু প্রচুর সমস্যাতে পড়বেন। আর যেখানে শনি শিলারূপে পূজিত হয় আপনাকে করবে মহা কোটিপতি। আর তার পাশাপাশি শনি সাড়ে সাতি চলছে তো, আপনারা হনুমানজির স্মরণাপন্ন হয়ে যান। হনুমান 40 পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা অঞ্জলি দিন এবং জয় শ্রী রাম অবশ্যই আপনারা বলুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং পাশাপাশি গরিব মানুষকে সাহায্য করুন এবং
দুস্থ কুকুরদেরকে কিছুটা হলো আহার দিন, দেখবেন শনির পজিটিভ জায়গাটা কতটা। শনি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট না শনি আপনার ক্ষেত্রে মারক প্ল্যানেট, এটা কিন্তু জানা দরকার। শুধুমাত্র শনির সাড়েসাথী বা শনির মহাদশা বা শনির ঢাইয়া দেখলেই শুধু ভয় করলে হবে না। শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে দেখা কিন্তু দরকার। এই শনি সাড়েসাথীতেই অনেক উচ্চ পর্যায়ে কিন্তু যাবে। দেখুন দুটি রাশির আমি কথা বলবো, এই দুটি রাশি যদি আপনার হয়, যদি আপনাদের সমস্যা চলে, তাহলে জানবেন আপনার ব্যক্তিগত জন্মচক্রে শনি পীড়িত রয়েছে। এই শনির প্রতিকার, শনি রক্ষা কবচ পরিধান করা এখন দরকার রয়েছে। তাতে কি হবে, শনির যে নেগেটিভ যে প্রভাব রয়েছে না, সেই নেগেটিভ প্রভাব থেকে নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। শনির সাড়েসাথী এই সময় আপনাকে কিন্তু করবে লালে লাল, এবং 4 নভেম্বরের পর থেকে আরও উন্নতি থেকে উন্নতি আপনাদের হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার 1 রাশি মকর রাশি, ধনভাবে অবস্থান করছে এবং শতবিশা নক্ষত্রে আপনাকে করবে মকর রাশি। যদি আপনার জন্মচক্রে শনি, রাহুযুক্ত শনি, কেতুযুক্ত শনি নিচস্থ, শনি পাপকর্তারই দোষে রয়েছে, শনি অশুভ নক্ষত্রে রয়েছে, ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে যদি না থাকে, এই সময়টা মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড। শনি যাওয়ার আগে মকর রাশিকে দুহাত ভরে দিয়ে যাবে, আঢাল দিবে, আঢাল অর্থ দিবে শনি মহারাজ। দ্বিতীয়ভাবে শনি ধনবর্ষা করবে মকর রাশি, লিখে রাখুন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। রাশিতে অবস্থান করছে আপনাদের শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের এ সময় ব্যবসা, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম এবং আপনাদের মান সম্মান যশ এবং অর্থনৈতিক স্থিতি এবং ফরেন থেকে বিদেশ থেকে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দিবে। এই দুইটি রাশিকে শনি সাড়েসাথীতে 100% আপনারা কিন্তু হতে চলেছেন মহাকোটিপতি। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন কৌশিকদের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কি না দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। অনেকে শনি নিয়ে প্রচুর ভয়, মানুষের ভয় ভীতি ঢুকে আছে, এই ভয় থেকে আপনারা বেরান। কৌশিকদা আপনাদের পাশে আছে, চিন্তা করছেন কেন, আমি তো আছি আপনাদের পাশে। সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। অর্থাৎ নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনারা 100% সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। নমস্কার, জয় শনি মহারাজের।